রাস্তাতে কনজেশন আছে, এখানে কার চলার জন্য সামনে গিয়েও একটা ডাইভার্সন আছে। বাহ সুন্দর সাজানো তো। লুচির সাথে কি দিয়েছে? আলুর তরকারি। আচ্ছা, চিকেন স্যান্ডউইচ গুলো দেখতে বেশ ভালোই হয়েছে। সামনে সিগন্যাল থেকে বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকে হচ্ছে জেআইএস কলেজ আসছে, মেন কল্যাণী শিল্পাঞ্চল, তারপর কল্যাণী কি যেন নাম, ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়াতে নামতাম, আর তারপরেরটা হচ্ছে কল্যাণী সীমান্ত। ন্যাশনাল হাইওয়ে বারাসাত কৃষ্ণনগর, বাঁ দিকে চলে গেছে মদনপুর আর সোজা যাচ্ছে কৃষ্ণনগর। এখানে ছিল ফুলিয়া, শান্তিপুর, ফুলিয়া, এইসব জায়গাতে এমনিতেই শাড়ি টাড়ি পাওয়া যায়। তাই এমন এই যে হোটেল সোনার বাংলা মায়াপুর, প্রিমিয়াম প্রাইস দিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা সস্তার হোটেলে যেরকম হয় ঠিক সেরকম আপনার সাথে, মানে আমাদের অভিজ্ঞতাটা দেখলে সেরকম। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল, এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, দীপান্বিতা টিএলসির আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেহরেনের সিরিজ শেষ হলো, গৌতম আবার এসে গেছে। গৌতম কালকেই এসেছে, কিন্তু ট্রাভেল করে কোনো ক্লান্তি নেই, তাও আবার আমরা বেরিয়ে পড়েছি গাড়ি টাড়ি নিয়ে, অনেকদিন পর আবার রোড ট্রিপ, অনেকদিন পর রোড ট্রিপ। থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন ধারে কাছেই কোথাও, কিন্তু তাও সবাই মিলে যাচ্ছি সেটাই আনন্দ। এই আমরা রওনা হব, 7টায় টাইম ছিল, 7:20 হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাব, বেশিক্ষণ লাগবেও না। আর রাস্তার কিরকম কন্ডিশন আছে, আমরা ব্রেকফাস্ট করছি সব, কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো আর শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। আগের রোড ট্রিপগুলোতে আপনারা সবসময়ই দেখেছেন আমরা ভোরবেলাতে বেরিয়েছি, রাস্তাঘাটে কোনো কন্ডিশন ছিল না। তো মায়াপুর এখান থেকে হার্ডলি, মানে মোটামুটি ম্যাপে দেখাচ্ছে আমাদের 3 ঘন্টা 32 মিনিট লাগবে, যদিও আমরা একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক নেব, তো সেই সব ব্রেক মিলিয়ে আমরা মোটামুটি কখন পৌঁছই দেখা যাক। মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, উইকেন্ড আসছে তো, মানে উইকেন্ড শুরু হয়ে গেছে বলা চলে। আর আমাদের মানে ম্যাপে যদিও দেখাচ্ছিল যশোর রোডের ওই দিক দিয়ে গিয়ে কৃষ্ণনগর দিয়ে ঢুকলে রাস্তাটা শর্টেস্ট হবে, কিন্তু গৌতম প্রেফার করলো ওল্ড দিল্লি রোড হয়ে যাওয়ার জন্য, মানে যেটা কিনা কাল্লার ওখান থেকে ঢুকে যাচ্ছে, তো ওই রুটটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে ওর বক্তব্য, কারণ এই সব রাস্তাতে অনেক বেশি জ্যাম জট থাকে, তাতে অনেকটা ট্রাফিকের জন্য লেট হতে পারে। এখন আমরা তাড়াতলা মাঝিরার ব্রিজে উঠব। পৌঁছে গেছি,
আমাদের জন্য আস্তে আস্তে যাচ্ছে। তাও কতদিন পর গাড়িটা পেয়েছে হাতে, ট্রেন যাচ্ছে উপর থেকে। সুন্দর সাজানো তো, চিকেন স্যান্ডউইচ থাকলে আমি চিকেন স্যান্ডউইচ। ও ঠিক আছে, চলো আমরা এখানে বসে পড়ি কোথাও, চলো গুগুল। বাহ সুন্দর গোছানো গোছানো, এই অবধি বেশ ভালোই আসা হলো। হ্যাঁ, কি অর্ডার দেওয়া হলো আমাদের? অর্ডার দেওয়া হলো দুটো রুটি সবজি, একটা পুরি সবজি, আমার আর গুগলে চিকেন স্যান্ডউইচ, আর তোমার আর মার হচ্ছে আলু পরোটা।
আরেকটা কথা, এখানের ওয়াশরুমটাও খুব ভালো। তোমরা রুচিগুলো ঠিক আছে, এবার খেয়ে দেখো রুচির সাথে কি দিয়েছে। আলুর তরকারি, আচ্ছা বাবা খেয়ে দেখুক কিরকম। তুমি আলু পরোটা খেয়ে দেখো, আর আলু পরোটার এখানে ওই একই তরকারি আছে প্লাস দই আছে, কার্ড দিয়েছে ওরা একটা, তাই তো? দই আছে, স্যালাড আছে, খেয়ে নাও মা। রুটিগুলো গরম গরম নরম, ব্যাস এবারে দেখি। আচ্ছা আসুক, আমাদের তরকারিটা ঝাল ঝাল দারুন খেতে খাওয়াও হয়ে গেল, রুটিটাও বড় বড়। আচ্ছা না, অ্যাম্বিয়েন্সটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমরা নন এসিতে উঠেছি, এসিও আছে। হ্যাঁ বাট অ্যাম্বিয়েন্সটা ভালো, খুব সুন্দর। মানে ইভেন এখানে ফুল গাছ টুল গাছের থেকেও বড় কথা, কাঠের ডেকোরেশনগুলো খুব সুন্দর, অ্যান্টিক। এখানে রাত্রিতে এলে আরো সুন্দর লাগে, আলোর এটা খুব সুন্দর। হ্যাঁ কারণ এই যে আমি কৃপর্ণ বলেছি, আচ্ছা এইখানে এই যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে লাইটগুলো জ্বলবে, মানে যেটা খুব সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করতে মোটামুটি আমরা প্রায় 40 মিনিটস মতো টাইম নিলাম। জায়গাটাও সুন্দর, ওয়াশরুম টাশরুমগুলো খুব সুন্দর। ঘুরেছি দিল্লি রোডে, আর আমাদের খাওয়া দাওয়াতে পড়লো হচ্ছে 1085। আমরা খেয়েছি কি কি সেটা তো আগেই বলেছিলাম, 2 রুটি, 1 পুরি সবজি, 2 আলু পরোটা, 2 স্যান্ডউইচ, আর 1 দুধ চা, আর 2 র চা উইদাউট সুগার। তো দেখতে থাকুন, আমরা চুচুড়া ডিস্ট্রিক্টে এখন আছি, যাব নদিয়া ডিস্ট্রিক্ট। রাস্তা কিন্তু একদম মাখন, দেখাই। 4.4 গুগল ম্যাপ বলছে 4.4 কিলোমিটারের মধ্যে হচ্ছে মগরা আসছে, সেখান থেকে আমরা বাঁ দিকে গিয়ে ডান দিকে ঢুকবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাস্তা কিন্তু একদম ফাঁকা, এখন টাইম হচ্ছে 10:10, গরম কিন্তু ভালোই আছে। বারোল জায়গাটার নাম দেখালো, এটাই ভালো। মানে গ্রাম বাংলার দিকে আমাদের যে কোনো ডিস্ট্রিক্টের দিকেই যাই না কেন, জেলাগুলোতে সবুজ ব্যাপারটা কিন্তু এখনো আছে। এই যেটা মগরা ফ্লাইওভার, মগরা ফ্লাইওভার থেকে আমরা এবারে কল্যাণীর দিকে ঢুকছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে। বোর্ডিং দিয়ে লেখাই আছে কল্যাণী। রাস্তাতে কাজ শুরু হলে সে কাজ আর শেষ হতে চায় না, এই এক প্রবলেম। এই রাস্তাটাতে কাজের জন্য বেশ ধুলো ময়লাও আছে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে এখানে ঢোকার মুখটাতে একটা টোল বানিয়ে রেখেছে, সেখানে 10 টাকা নিল টোলে। রাস্তাটা মানে এই ব্রিজ তৈরির কাজটা হয়ে কবে যাবে জানি না, খুবই খারাপ।
হয়েছে বলে অবস্থা খারাপ। মোটামুটি কিছুটা আসার পরে তোমার এই রাস্তাটা বেশ ভালোই। তো এই সামনে সিগনাল থেকে বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকে হচ্ছে জেআইএস কলেজ আসছে, কল্যাণী, মাঝে কল্যাণী মেন, কল্যাণী শিল্পাঞ্চল, তারপর কল্যাণী কি যেন নাম, ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়াতে নামতাম, আর তারপরেরটা হচ্ছে কল্যাণী সীমান্ত। শিল্পাঞ্চলে নামলেও হতো, একটুখানি হেঁটে গিয়ে আমাদের হোস্টেলটা ওখান থেকে কাছে পড়তো, কলেজটা দূরে পড়ে। আমরা ঢুকে গেছি, এটা জেআইএস রোড বলছে, এই যে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। চার বছর ছিলাম বেশ, তবে হোস্টেলের থেকে বাইরে বেশি বেরোনো হয়নি, সেই জন্য এরকম ভাবে খুব মনে নেই, মানে এটা কোন এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি বা কিছু ঠিক করে বলতে পারবো না। দুটোই ছিল, ঋত্বিক সদন আর বিদ্যাসাগর মঞ্চ, আমাদের ফ্রেশার্স ওয়েলকাম ফেস্ট এই অনুষ্ঠান গুলো হয়েছে। ন্যাশনাল হাইওয়ে 112, আমি প্রথমবার এলাম, কোনোদিন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসিনি, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা একটু খারাপ জেনেই এই রাস্তাটা অ্যাভয়েড করা হয়। যাই হোক, রাস্তাটা কিন্তু ভালো, মোটামুটি খানিকটা কাজ হচ্ছে খানিকটা জায়গাতে, কিন্তু ভালোই মোটামুটি, কিছুটা পোর্শনে কল্যাণীর শহরের মধ্যে দিয়েও আসা হলো। চাকদা, কৃষ্ণনগর চাকদা সোজা, মায়াপুর ইস্কন দেখালো 69 কিলোমিটার, NH 12, তাই না? হ্যাঁ, NH 12। তো গৌতম এইমাত্র ফোন করে এটাই বলছে যে এতদিন শিলিগুড়ি যাওয়ার জন্য রাস্তা খারাপ ছিল বলে খুব অসুবিধে হতো, এবার নর্থ বেঙ্গল ট্রাই করা যেতে পারে। দেখ, শান্তিপুর, ফুলিয়া এইসব জায়গাতে এমনিতেই শাড়ি টাড়ি পাওয়া যায়, তাই না? ওই জন্য শাড়ি খুব দারুণ। তো আমরা এই যে সোজা চলে যাচ্ছে বহরমপুর বেথুয়া ডহরি, এখান থেকে নবদ্বীপ কত কিলোমিটার খেয়াল করতে পারলাম না। আমরা এখন হাইওয়েটা থেকে নিচে নেমে গেছি, বাঁদিকে ঢুকবো, কারণ আমরা যাব হচ্ছে হোটেল সোনার বাংলা, যেটা কিনা মায়াপুর থেকে মোটামুটি 15 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটার মতো দূরে।
করে এসে এই আধা কিলোমিটার মতো ভুটান করে আসার পরে নেমে গেলে এরকম একটা রাস্তা পড়বে, মানে হাইওয়ে বাঁ দিক দিয়ে রাস্তাটা নেমে যাচ্ছে, হোটেল সোনার বাংলা, একটুখানি তারপরেই আমার পিচের রাস্তা, এবং বেশিক্ষণ আর বাকি নেই, আর 300 মিটার বাকি আছে, গুগল ম্যাপ বলছে 300 মিটার 2 মিনিট লাগবে। হোটেল সোনার বাংলা মায়াপুর, বিশাল বড় প্রপার্টি, সবটাই ঘুরে দেখাবো, দেখতে থাকুন। তো আমরা পৌঁছে গেছি, পেপারবাস হয়ে গেছে, রুমের জন্য বসে আছি। হ্যাঁ, প্রচন্ড ভিড় এখানে, প্রচুর লোকজন, উইকেন্ডে নাকি ওদের সবসময় ফুল থাকে, গতকালও ফুল ছিল, আজকেও ফুল, এই হলো ব্যাপার। একটা রুম তাড়াতাড়ি ওরা দিয়ে দিচ্ছে, আর সুট রুমটা পেতে টাইম লাগবে, আপনারা শান্তে থাকুন, মোটামুটি দেখাচ্ছি রিসেপশন এরিয়াটা কিরকম, আর রুমের রিভিউ তো পেতে থাকবেন। তো এটা হলো ওদের রিসেপশন এরিয়া, যেমন বললাম প্রচুর ভিড় আজকে, মোটামুটি অনেক লোকজনই এসে গেছে। আমাদের যেমন গৌতম বলল প্রেপার ওয়ার্কস হয়ে গেছে, এই যে এখানে বসে পড়েছে, এখানে সব বসে পড়েছে। রিসেপশন এরিয়াটাও বিশাল বড়, বাট যা গরম, এই জায়গাটাও এসি থাকলে ভালো হতো মনে হচ্ছে। ঢুকে গেছি অনেকক্ষণ, তারপর রিসেপশনে বসেছিলাম, ফর্মালিটিস ফিল আপ করতে গেলাম, প্রচুর লোকজন ছিল, তো আমাদেরকে মোটামুটি 12:35 নাগাদ বললো যে একটা যেটা সিঙ্গেল রুম নিয়েছি সেটা নিয়ে আপনারা যান বসুন, হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাদের যেটা সুইট রুম আছে সেটা আপনাদের দিয়ে দেবো। তা আমি দেখলাম যে 12:35 বাজে, হাফ অ্যান আওয়ার মানে একটা, ঠিক আছে একটার সময় দিয়ে দেবে, এখন বাজে হচ্ছে 2:05, এখনও পর্যন্ত কিন্তু এই রুমটা আমরা পাইনি। কলকাতা কর্পোরেট অফিসে ফোন করলাম, তাদের যুক্তি হচ্ছে এখনও নাকি রিসেপশনে প্রচুর লোক বসে আছে, ওদের নাকি মানে হোটেল পুরো প্যাক যাচ্ছে, তাই রুম নাকি ওরা সময় দিতে পারছে না। এইটা হচ্ছে সোনার বাংলার যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে কলকাতা অফিস সল্টলেকে, তাদের বক্তব্য হচ্ছে এইটা। তো মানে এখানে যে মিসম্যানেজমেন্টটা আমরা ফেস করলাম সেটা আমাদের মনে হলো আপনাদের কাছে তুলে ধরি, মানে রাশ থাকুক সোল্ড আউট থাকুক প্রপার্টি যাই হোক না কেন, কাস্টমারদের তো, মানে আমি এটাই বললাম যে আজকে যদি সোনার বাংলাতে যদি 100টা রুম থাকে, 100টা রুমই যদি ভর্তি থাকে, তার মানে কালকে যদি নতুন গেস্ট যখন আসবে তাহলে তাদেরকে ওই একটার সময় চেকিং এর বদলে 3টার সময় চেকিং করতে হতে পারে। মানে তার মানে যেটা আমি আর গৌতম ডিসকাস করছিলাম, তার মানে ওদের সাফিসিয়েন্ট নাম্বার অফ মানে লোকজন নেই, স্টাফ নেই, যারা কিনা ক্লিনিং স্টাফ একেবারেই নেই, দে আর আন্ডার স্টাফ, পাশেই যারা আছে তারা 4টে রুম বুক করেছে, তারা বলছে যে এখানে 2টো রুম আর মোটামুটি হাফ আ মাইল দূরে আরেকখানা এতে ডুপ্লেক্স একটা দিয়েছে, মানে এরকম টাইপের হচ্ছে কারা রুম অ্যালোকেট করছে, মানে এখানে যারা ম্যানেজমেন্ট আছে তারা তো মানে একেবারেই মানে ওটার পর ওটা ধরবে, এরকম ভাবে ওরা ক্লিনিংটা করবে। আর আমার তো এটাই মাথায় ঢুকছে না যে 11টার সময় যখন চেক আউট আর 1টার সময় যখন চেক ইন, 2 ঘন্টা যদি প্রপার্টি সোল্ড আউট হোক না, পুরো রুম বুক থাকুক না, 2 ঘন্টা তো, হ্যাঁ মানে আপনি হচ্ছে প্রিমিয়াম প্রাইস দিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা সস্তা হোটেলে যেরকম হয় ঠিক সেরকম আপনার সাথে, মানে আমাদের অভিজ্ঞতাটা একটু সেরকম। হ্যাঁ মানে এটা একেবারে এরকম জায়গাতে থাকলামই, এটা এটা প্রপার মায়াপুর থেকে মানে এখনো পর্যন্ত দূরে 12 কিলোমিটার দূরে, কিন্তু এই প্রপার্টিটা নেওয়া এই জন্য কারণ আমরা এখন একটু রিল্যাক্স করব, বাবা মাদের নিয়ে এসেছি একটু ভালো জায়গায় রাখবো বলে। 2টো বেজে গেছে এখনো পর্যন্ত আমরা কিন্তু লাঞ্চ করতে পারিনি, লাঞ্চও কিন্তু রেডি আছে, মানে রুম দিতে পাচ্ছে না, লাঞ্চটা নিয়ে চলে এসেছে রুমে, আমরা রুমে খাবো কোথায়, মাটিতে বসে খাবো, মানে এই
হচ্ছে অবস্থা। আর এটা মানে হায়ার লেভেলে বলেও যা ফিডব্যাক পেলাম বুঝতে পারলাম পুরোপুরি চেইন সিস্টেমে চলছে, সবাই মানে ঘটোগটোভাবে কাজ করছে, কাজের কোনো এদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতে হোটেল আছে, যাই না কোন মানে এদের কোলাঘাটটা তো প্রথম ছিল, তো সার্ভিসগুলো আপনারা যদি এইসব জায়গায় থেকে থাকেন তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কীরকম এদের সার্ভিস বাদ বাকি হোটেলগুলোতে। হ্যাঁ মানে আপনাদের অভিজ্ঞতাটা আমাদের সাথে অবশ্যই, মানে আমাদের এটা ফার্স্ট টাইম স্টে, জঘন্য। আর আরেকটা রুম হচ্ছে এই দিকটাতে, এই রুমটাতেও এখানে আরও একটা ব্যাঙ্কোয়েট হল আছে, প্লাস কিডসদের খেলার জায়গা আছে। তো খাওয়া দাওয়ার পরে একটু খেলাধুলো চলছে। আর সামনেই আমরা দেখতে পেয়ে গেছি ইস্কন মন্দির। এই জায়গাগুলোও কিন্তু থাকার জায়গা, একদম মন্দিরের কাছে থাকার জন্য এগুলো উপযুক্ত। গোশালা স্টপ, জুতো এখানেই রেখে আপনাকে যেতে হবে। সন্ধ্যারতি হচ্ছে, বাস মাধুবাস। তো আমরা এখানটাতে দেখা যাক সন্ধেবেলাতে কি খাওয়া দাওয়া করি, একটুখানি হালকা।